सुप्रिय छात्र छात्रीबृंद आशा करी तुम्हारा भलो आछो। तुम्हारा करोनार वैश्विक महामारी जे जेखने आछो स्वास्थ्य विधि मेने चलबे एटाई विशेष अनुरोध तुम्हारे का। स्वास्थ्य विधि मेने तुम्हारा सब समय जे जेखने थाकबे सेटा मेने चलबे। अनलाइन क्लासे आमी आबारो तुम्हारे सामने हाजिर होइछि। अनलाइन क्लासे तुम्हारे स्वागतम। आमी आमार परिचिति तुम्हारे जानाई। आमी प्रवीण कुमार सेन, प्रभाषक प्राणीविद्या विभाग, सरकारी पटियाघाटा डिग्री कलेज, पटियाघाटा खुलना। मोबाइल नम्बर दिए आछे। যে কোনো সুবিধা অসুবিধায় তোমরা আমার সাথে মোবাইলে কন্টাক্ট করবে। আমরা আজকে পাঠ করছি কি একাদশ দ্বাদশ শ্রেণী জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে আমরা মানব শরীরতত্ত্ব তৃতীয়তায় মানব শরীরতত্ত্ব পাঠ পরিপাক এবং শোষণ এর উপরে আজ আমি তোমাদের ক্লাস নেব। আজকের পাঠের শিরোনাম ক্ষুদ্রান্ত্রে খাদ্য পরিপাক। আমরা জানি খাদ্যের পরিপাক বিভিন্ন জায়গাতেই হয়ে থাকে, যেমন পাকস্থলীতে, ক্ষুদ্রান্ত্রে। তা আমাদের আজকের পাঠের শিরোনাম ক্ষুদ্রান্ত্রে কিভাবে খাদ্য পরিপাক হয়ে থাকে শিখন ফল। এই পাঠ শেষে তোমরা কি জানতে পারবে, ক্ষুদ্রান্ত্র কি তা বলতে পারবে, ক্ষুদ্রান্ত্রে কোন জাতীয় খাদ্য পরিপাক হয় তা বুঝতে পারবে, ক্ষুদ্রান্ত্রের খাদ্য পরিপাক ব্যাখ্যা করতে পারবে, খাদ্য পরিপাককারী এনজাইমগুলোর গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। এই ক্ষুদ্রান্ত্রের সাথে সংশ্লিষ্ট যে এনজাইম এবং পরিপাকের প্রক্রিয়া সেটা আমরা আজকে ব্যাখ্যা করতে পারব। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে পরিপাক কি। যে প্রক্রিয়ায় পৌষ্টিক নালীর ভেতরে জটিল ও অদ্রবণীয় খাদ্য উপাদানসমূহ ভেঙে সরল ও দ্রবণীয় রূপে রূপান্তরিত হয় তাকে পরিপাক বলে। পৌষ্টিক নালীর ভেতরে জটিল এবং অদ্রবণীয় খাদ্যসমূহকে ভাঙতে হবে। আমরা জানি আমরা যে খাদ্যসমূহ খাই সেগুলো জটিল খাদ্য রূপে খাই। এই জটিল খাদ্যকে ভেঙে সরলে রূপান্তরিত না করা পর্যন্ত এটি আমাদের শরীরের কোনো কাজে আসে না। তাহলে এবার আমাদেরকে জানতে হবে পরিপাকের সাথে সংশ্লিষ্ট অংশসমূহগুলো কি। পরিপাকের সাথে সংশ্লিষ্ট অংশসমূহকে একত্রে বলা হয় পরিপাকতন্ত্র। আমরা চিত্রেও একটা পরিপাকতন্ত্রের ছবি দেখতে পাচ্ছি। মুখ থেকে শুরু করে অন্ননালী, পাকস্থলী, পাকস্থলী হয়ে তারপরে ক্ষুদ্রান্ত্রে, পাকস্থলী হয়ে এই ক্ষুদ্রান্ত্রে, ক্ষুদ্রান্ত্রে খাদ্য পরিপাক। এই ক্ষুদ্রান্ত্রে আমরা জানি সমস্ত খাদ্যে সম্পূর্ণ পরিপাক হয় এই ক্ষুদ্রান্ত্রে। তাহলে যে সকল অঙ্গ ও গ্রন্থি সমূহ পরিপাক ক্রিয়ায় অংশ নেয় তাদেরকে আমরা সমষ্টিগতভাবে বলতে পারি পরিপাকতন্ত্র। এই ছবিটিও লক্ষ্য করলে তোমরা এখন সহজেই বলতে পারবে ছবিটি কিসের। অবশ্যই বলতে পারবে, আমি জানি তোমরা বুঝতে পেরেছ। ছবিটি হল পরিপাকতন্ত্রের একটি ছবি। এই পরিপাকতন্ত্রে কিভাবে খাদ্য পরিপাক হয় তা আজকে তোমাদের একবারে এখানে পাকস্থলীর একটি স্লাইড দেখানো হয়েছে। আংশিক একটা লম্বচ্ছেদ করে স্লাইডটা দেখানো হয়েছে পাকস্থলীতে। এই পাকস্থলী স্লাইডের পরে আছে সমস্ত পরিপাকতন্ত্রের, সমস্ত পরিপাকতন্ত্রের পাকস্থলী থেকে শুরু করে ক্ষুদ্রান্ত্রের সমস্ত ছবিটা এখানে এখানে দেখানো হয়েছে কিভাবে খাদ্য পরিবাহিত হচ্ছে। তাহলে আমাদের পার্শ্ব অনুযায়ী আজকের টপিক ছিল ক্ষুদ্রান্ত্রের খাদ্য পরিপাক। ক্ষুদ্রান্ত্রকে ভাগ করা হয়েছে তিনটে ভাগে, ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়া। প্রত্যেকটা কত কি করে দৈর্ঘ্যে তা দেওয়া আছে। ডিওডেনাম, জেজুনাম, ক্ষুদ্রান্ত্রে প্রথম ভাগকে বলা হয় ডিওডেনাম, মধ্যবর্তী
ভাগ হলো জেজুরা এবং তার পরবর্তী অংশ ইলিয়াম। ক্ষুদ্রান্ত্রে খাদ্যের পরিপাক বিভিন্ন ক্রিয়ায় হয়ে থাকে। পিত্তথলি থেকে আসা পিত্তরসের প্রভাবে হয়। পিত্তরসের প্রভাবে পাকস্থলি থেকে আসা অম্লত্ব খাদ্যের প্রশমন ঘটে প্রথমত। এরপরে পিত্তরসের পরিপাক ক্রিয়া হল পিত্তরস চর্বি জাতীয় খাদ্যকে পরিপাক করে যেটাকে বলা হয় ইমানসিফিকেশন। ক্ষুদ্রান্ত্রে অগ্নাশয় রসের ক্রিয়ায় খাদ্য পরিপাক হয়। অগ্নাশয় রসের পরিপাক বিভিন্ন এনজাইমের ক্রিয়ায় হয়ে থাকে, যেমন ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, অ্যামাইলেজ, লাইপেজ, নিউক্লিয়েজ, কোলাজিনেজ এবং ফসফোলাইপেজ। তোমরা বারবারই মনে রাখবে এগুলো অগ্নাশয় কর্তৃক নিঃসৃত অগ্নাশয়িক এনজাইম, এই এনজাইমের ক্রিয়ায় পরিপাক হয়ে থাকে। তাহলে ক্ষুদ্রান্ত্রে চর্বি জাতীয় খাদ্যের পরিপাক আমরা আগেই দেখেছি ইমালসিফিকেশন, যেটি এই চর্বি জাতীয় খাদ্যকে লাইপেজ এনজাইমের ক্রিয়ায় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। ফসফোলিপিড ফসফোলাইপেজ এনজাইমের ক্রিয়ায় ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত হয়। কোলেস্টেরল স্টারে কোলেস্টেরল স্টারেজ এনজাইমের ক্রিয়ায় ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত হয়। আমাদের এখানে ক্ষুদ্রান্ত্রে স্পেসিফিক চর্বি জাতীয় খাদ্যের পরিপাকের প্রক্রিয়ায় বিভিন্ন এনজাইমের মাধ্যমে চর্বি জাতীয় খাদ্যের পরে আমরা দেখব অন্য খাদ্য আমিষ জাতীয় খাদ্যের পরিপাক। আমিষ জাতীয় খাদ্যের এখানে আমাদের চর্বি জাতীয় খাদ্যের পরে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক। আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয় প্রোটিওজ ও পেপটোন জাতীয় খাদ্য ট্রিপসিন নামক এনজাইমের প্রভাবে পলিপেপটাইডে রূপান্তরিত হয়। প্রোটিওজ ও পেপটোন কাইমোট্রিপসিনের প্রভাবে পলিপেপটাইডে রূপান্তরিত হয়। ছাত্রছাত্রীবৃন্দ তোমরা মনে রাখো পলিপেপটাইড কিন্তু একক নয়, এককে রূপান্তরিত হতে গেলে আমিষ জাতীয় খাদ্যকে হতে হবে অ্যামাইনো অ্যাসিড। এই আমিষ জাতীয় খাদ্যের পরিপাক ক্রিয়া এখন সেই পলিপেপটাইড কার্বক্সিপেপটাইডের যে প্রভাবে অ্যামাইনো অ্যাসিড এবং ডাইপেপটাইড, আমাদের একক হলো অ্যামাইনো অ্যাসিড কিন্তু ডাইপেপটাইড থাকলে সেটাকে এখনো ভাঙতে হবে। ট্রাইপেপটাইড হলে ট্রাইপেপটাইডের এনজাইম অ্যামাইনো অ্যাসিড এবং ডাইপেপটাইড, এই ডাইপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডের এনজাইমের প্রভাবে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। ইলাস্টিন জাতীয় খাদ্যকে ইলাস্টেজ পেপটাইডে রূপান্তরিত করে। কোলাজেন কোলাজিনেজ নামক এনজাইমের প্রভাবে সরল পেপটাইডে রূপান্তরিত হয়। এখানে একক হলো এবার সরকার জাতীয় খাদ্য পরিপাক। ক্ষুদ্রান্তরের সরকার জাতীয় খাদ্য পরিপাকের জন্য আছে অ্যামাইলেজ এনজাইম, স্টার্চ এবং গ্লাইকোজেন। স্টার্চ হলো উদ্ভিদে সঞ্চিত খাদ্য হলো স্টার্চ এবং গ্লাইকোজেন হলো প্রাণীদের সঞ্চিত শর্করা। অ্যামাইলেজ এনজাইমের প্রভাবে এটি মল্টোজে রূপান্তরিত হয়। আর মল্টোজ জাতীয় খাদ্যকে মল্টেজ এনজাইম ভেঙে গ্লুকোজে রূপান্তরিত করে। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ মনে রাখবে শর্করা জাতীয় খাদ্যের রূপান্তরিত রূপ এবং একক হলো গ্লুকোজ। গ্লুকোজে রূপান্তরিত না হওয়া পর্যন্ত এর পরিপাকটা চলতে থাকবে। শর্করা জাতীয় খাদ্য পরিপাক সুক্রোজ একটি ডাইস্যাকারাইড, যেটি সুক্রেজ নামক এনজাইম সুক্রোজকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে রূপান্তরিত করে। ল্যাকটোজকে ভাঙে ল্যাকটেজ, যেটি গ্লুকোজ এবং গ্যালাকটোজে রূপান্তরিত করে। গ্লুকোজ গ্যালাকটোজ এগুলো ফ্রুক্টোজ, এগুলো সব হলো মনোস্যাকারাইড। তাহলে ক্ষুদ্রান্তরে খাদ্য পরিপাক আমরা প্রথমেই দেখেছি পিত্তরসের প্রভাবে, এরপরে দেখেছি অগ্নাশয় রসের প্রভাবে, এরপরে আমরা দেখব আন্তরিক রসের প্রভাবে। আন্তরিক রসে প্রভাবে পরিপাক ক্রিয়ার সাথে জড়িত এন্টারোকাইনেজ এনজাইম, মল্টেজ এনজাইম, সুক্রেজ এনজাইম, ল্যাকটেজ, অ্যামাইলেজ এবং নিউক্লিওটাইডেজ। নিউক্লিওটাইডেজ এই এন্টারোকাইনেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, অ্যামাইলেজ এইগুলো কোন জাতীয় খাদ্যকে পরিপাক করে কি তৈরি করে এগুলো তোমরা এর আগের স্লাইডে দেখেছো।
নিউক্লিওটাইড এনজাইমটা নিউক্লিক অ্যাসিডকে পরিপাক করে নিউক্লিক অ্যাসিডকে ভাঙে এখানে নতুন এনজাইমটা এসে শুধু নিউক্লিওটাইডেজ আমরা তাহলে ক্ষুদ্রান্তরে খাদ্য পরিপাকে আমরা পিত্ত রসের প্রভাবে আমরা অগ্নাশয় রসের প্রভাবে এবং আন্তরিক রসের প্রভাবে যে এনজাইম সমূহ কাজ করে সেগুলো আমরা এখানে লক্ষ্য করলাম সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ তাহলে আজকে পাঠের মূল্যায়ন দাঁড়ালো ক্ষুদ্রান্তরে আমিষ পরিপাককারী এনজাইমগুলো কি কি এখন তোমাদেরকে সেটা লিস্ট করতে হবে শর্করা পরিপাককারী এনজাইম কি এবং চর্বি পরিপাককারী এনজাইমগুলো কি এবার তোমাদেরকে মূল্যায়ন করতে হবে ট্রিপসিন অ্যামাইলেজ এবং লাইপেজ এনজাইমের কাজগুলো কি স্পেসিফিক এই এনজাইমগুলো কোন কোন জাতীয় খাদ্যের উপরে কিভাবে কাজ করেছে আজকে তোমাদের এই পাঠ শেষে যে বাড়ির কাজটি দিব বাড়ির কাজটি হলো ক্ষুদ্রান্তরে শর্করা জাতীয় খাদ্য পরিপাক তোমরা ব্যাখ্যা করবে নিশ্চয়ই তোমরা শর্করা জাতীয় খাদ্য পরিপাক একটি তার অংশ একে দেওয়া হয়েছে আমরা ক্ষুদ্রান্তরে বিভিন্ন খাদ্যের পরিপাক তোমাদেরকে আলোচনা করেছি তোমরা যেটুকু করবে ক্ষুদ্রান্তরে শর্করা জাতীয় খাদ্য পরিপাকটা ব্যাখ্যা লিখে ফেলবে এই পাঠ শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই অনলাইন ক্লাস শেষ করছি সকলকে ধন্যবাদ।